দর্শক স্বাগত জানাচ্ছি নতুন বইয়ের নতুন পাঠ প্রতিক্রিয়ায় আজকে কথা বলবো প্রথমা প্রকাশন থেকে গত জুন মাসে বাজারে আসা এই বইটি মলানা রুমির কবিতা যেটির ভাষান্তর করেছেন হোসেন মলানা রুমি এবং তার রচনা নিয়ে সারা বিশ্বেই তুমুল আলোচনা চলে এবং তুমুল বিকৃত বই তার লেখা সমগ্র তো আমরা মলানা রুমি এবং মলানা রুমির রচনা নিয়ে কথা বলাটা একটা স্পর্ধা হবে তার রচনার ও গভীরতা এবং ব্যক্তি রুমি যতটা মানে গভীর আলোচনার দাবি রাখে অতটুকু জ্ঞান অতটুকু বোধ বুদ্ধি সীমাবদ্ধতা আমাদের রয়েছে তা আমি শুরুতেই এখানে মানে এই বইটি সম্পর্কে দুটো কথা বলতে চাই এই বইটির একদম শুরুতে যে ভূমিকা দেওয়া হয়েছে সেখানে অনুবাদকারী জাভেদ হোসেন একটা লম্বা লেখা লিখেছেন এবং সেই লেখাতে মাওলানা রুমিকে বোঝার এবং মাওলানা রুমির লেখাসমূহ বোঝার ক্ষেত্রে যেই সংকট সারা বিশ্বে চলে তো সেই সংকট নিয়ে কথা বলেছেন এখানে তিনি যে কথাটি বলতে চেয়েছেন যে মাওলানা রুমি জাস্ট একজন কবি নন সাধারণত কবি কি করেন একটা কবিতা লিখতে বসেন তার মনের মধ্যে একটা ভাবের উদয় হয় সেটা লিখিত রূপ তিনি আমাদের সামনে হাজির করেন কিন্তু মাওলানা রুমি তিনি মানে কবিতা লিখতে বসেননি কখনো তিনি তার ব্যক্তিগত সাধনা এবং একজন সাধক পুরুষের মুখ নিশ্চিত যে বাণী সেটারই লিপিবদ্ধ রূপকে আমরা আজকে কবিতা হিসেবে জানি কিন্তু আমরা মানে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা যে ভুলটা করি সেটা হলো মহালানা রুমিকে কবি হিসেবে আমরা ট্রিট করি তো এটা একটি ভুল এবং কেন ভুল তার ব্যাখ্যা এখানে অনুবাদকারী জাভেদ হোসেন দিয়েছেন এবং শুধু তাই না আমরা মৌলানা রুমির অনুবাদ থেকে আরেকটা অনুবাদ মানে তিনি লিখেছেন ফার্সি ভাষায় তো সেখান থেকে হয়তো ইংরেজিতে অনুবাদ হয়েছে ইংরেজি থেকে আবার সেটা বাংলা হয়েছে তো সেই ক্ষেত্রে যে অর্থের পরিবর্তন সেই অর্থের পরিবর্তন আসল রুমিকে আমাদের সামনে উপস্থাপন করে না এবং সেক্ষেত্রে কি ধরনের সমস্যা তৈরি করে এখানে লেখক সেটিও একটা ব্যাখ্যা করেছেন ভূমিকায় তো আমরা মৌলানা রুমির আরেকটা বিষয় আমরা একটু জানি যে মল শামস তাবরেজি তার গুরু যিনি তো তাকে পশ্চিমে বা বাংলাদেশে অনেকেই মানে সমকামী রূপে উপস্থাপন করার চেষ্টা করেন কিন্তু এখানে মানে একজন সাধক পুরুষ সাধক গুরুকে যেই ধরনের আন্তরিকতা যেই ধরনের মমত্ব এবং যেই ধরনের মায়া দিয়ে দেখা তো সেটা এখানে বলা হয়েছে তো এখানে এই পড়াটাও কেন ভুল এখানে তিনি সেই ব্যাখ্যাটা দিয়েছেন একশো ছিয়াত্তর পৃষ্ঠার এই বইতে মলান্না রুমির বিভিন্ন রচনা থেকে সরাসরি অনুবাদ লেখক করেছেন এবং সেই ক্ষেত্রে কোনো ধরনের রূপান্তর কোনো ধরনের ব্যাখ্যা এবং কোনো ধরনের টিকাটিপ্পণী বা কোনো ধরনের বাড়তি কিছু সংযোজন অনুবাদকারী করেননি এই দাবি তিনি করেছেন এর ফলে একটা উপকার হয়েছে এবং একটা অপকার হয়েছে অপকার বলতে আমি বোঝাচ্ছি না নেতিবাচক কিছু মানে যেটা বলছে যে আমি একজন বাংলাভাষী হিসেবে মানে সরাসরি তার লেখার হুবহু অনুবাদটুকু পড়ে মানে কিছু কিছু ক্ষেত্রে একটা বোধগম্যতার সমস্যা তৈরি হচ্ছে আর উপকারটা হচ্ছে এটাই যে আমি লেখককে হুবহু এখানে পাচ্ছি এখানে অনুবাদকারী বা ভাষান্তরকারী জাভেদ হোসেন যেই মুন্সিয়ানাটি দেখিয়েছেন সেটা হচ্ছে যে তিনি সরাসরি ফার্সি ভাষা থেকেই তিনি এই অনুবাদটুকু করেছেন প্রথমে প্রকাশিত এই বইটির মূল্য গায়ের মূল্য রাখা হয়েছে তিনশো টাকা হয়তো টোয়েন্টি পার্সেন্ট ছাড় আপনারা পেতে পারেন রকমারি বা সরাসরি প্রথমাতে আজ এ পর্যন্তই আমরা পরবর্তীতে আরও নতুন কোন বই নিয়ে নতুনভাবে হাজির হব আপনাদের সামনে আমাদের এই আয়োজন কেমন লাগছে জানাতে ভুলবেন না আমাদের পরামর্শ আর কিছু যদি বলার থাকে তাহলে অবশ্যই আমাদের মেসেজ বা কমেন্ট বক্সে লিখে জানাবেন